looking like a cow. Hi, chappal hoga. হ্যালো হ্যালো হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি চন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমাস প্যাশন। আশা করছি সবাই খুব ভালো আছো আর নতুন বছরটা দারুণভাবে শুরু হয়েছে সবার। আমারও কিন্তু খুব মজা করে নতুন বছরটা শুরু হয়েছে। আজকে তোমাদের সাথে সেই সমস্ত ভিডিওই শেয়ার করে নেব। আর আজকে কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দারুণ সব উইন্টার কালেকশনস, এবং শুধু লেডিস কালেকশনস নয়, সাথে থাকবে কিন্তু জেন্টস কালেকশনসও। আর সমস্ত প্রাইস সহ তোমাদের সাথে আজকে সব কালেকশন শেয়ার করে নেব। আজকে আমি চলে এসেছি তিব্বত মার্কেট খড়গপুরে। প্রত্যেক বছর শীতকালে কিন্তু ওরা নর্থ বেঙ্গল থেকে ভুটিয়ারা সমস্ত তাদের ওখানকার শীতের কালেকশনস নিয়ে এখানে চলে আসে। আর এখানে একটা বড় মেলা বসায় প্রত্যেক বছর শীতকালে, মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই মেলাটা এখানে থাকে। তো সেখানকার সমস্ত কালেকশনস আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। যারা আমার চ্যানেলে ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর চলো আজকের কালেকশনস তোমাদের সাথে শেয়ার করে নিই। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু একদম এন্ড পর্যন্ত দেখবে সমস্ত কালেকশনস প্রাইস সহ জানার জন্য। এন্ড পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। কালারটা খুব সুন্দর কিন্তু, হ্যাঁ কোয়ালিটিও বেশ ভালো। হ্যাঁ পরে দেখো। ফার্স্টেই আমাদের চোখ গেছিল এই রিভার্সিবল জ্যাকেটটার দিকে, যেটার দাম কিন্তু 1530। তো এই 1530 টাকা রিভার্সিবল জ্যাকেটটা দারুণ ছিল, কালারটা অসম্ভব সুন্দর, আমাদের দারুণ পছন্দ হয়েছিল এটা। কাপড়টা বেশ ভালো লাগছে, কালারটাও বেশ ভালো, ব্ল্যাক প্যান্টের সঙ্গে কি কালার হয়েছে, গ্রিন বাটল গ্রিন আর মতলব রিভার্সেবল, তো দোনো কালার ক্যা হ্যায়। এখানে জেন্টস থেকে লেডিস সমস্ত কালেকশনস, বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু আছে। না ও নেবে না ওরকম, ইধার কুছ লিখা হুয়া থা ক্যা, লিনাক্স না হ্যাঁ ক্যা থা ইধার। কিন্তু কালারটা খুব সুন্দর ছিল এটার, দেখি 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 এই সাইডে ফেরো, একদম পারফেক্ট ফিটিংস যেন না। হ্যাঁ একদমই ফিটিংস, ছাতা ফাতা খুব টাইট, পিঙ্ক ওয়ালা জো হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই নেই নিচে, হ্যাঁ 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 হ্যাঁ। প্রাইস কিতনা, 1330। দিখাই একবার, বহুত জাদা লং নেই। এখানকার এই সোয়েটার কালেকশনস গুলো না জাস্ট অসম্ভব সুন্দর, আর এত সফট ম্যাটেরিয়াল, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। আর দাম হচ্ছে এটা 1330 টাকা, দামটা যদিও আমার মনে হচ্ছে একটু বেশি, বাট 1330 টাকা অসম্ভব ভালো। কাপড়গুলো ভীষণ সফট, দিখাই একবার খুলকে দিখাই। এই ভুটিয়া মার্কেটে এদের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, এখানে কিন্তু এক টাকাও দাম কমাবে না, যা দাম একদম ফিক্সড প্রাইস। কত বললে, 1230 না, কিন্তু দেখতে সুন্দর বেশ, তাই না? বগল দিয়ে এই সাইড, এই সাইড আর উসকে বাদ বলা 1290। আচ্ছা যা লেখা রয়েছে সেই দামই ওরা নেয়। হ্যাঁ এই সোয়েটারের কালারটা কিন্তু দারুণ ছিল, কম্বিনেশন খুব ভালো ছিল, আর দামটাও বেশ ভালো ছিল। এখানে প্রত্যেকটা দোকানের কালেকশন ভীষণ ভালো। এবার চোখে পড়লো একটা লং কোট, কালারটা সুন্দর কিন্তু, ওয়াইন কালারের এই কোটটা, চলো দেখে নিই কেমন এটার কোয়ালিটি, কি নিউ মার্কেটের মতো ওরকম নাকি আরো ভালো, দেখা যাক কেমন হয়।
এটার দাম 2490, কিন্তু কোয়ালিটি অনুযায়ী বিশ্বাস করো এটা অসম্ভব ভালো, ভীষণ ভালো, প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে। গলায় এরকম ফাড় দেওয়ার ফাড়টা কিন্তু ওঠা ওঠা একদমই নয়, আর ভেতরে কিন্তু প্রপার ব্লেজারে যেরকম থাকে সেরকম পরলে বেশ ভালো গরম হবে, আর কালার কম্বিনেশন প্রাইস অনুযায়ী খুবই ভালো ছিল, ভীষণ ভালো। আর এইগুলোর দাম কি আছে যেগুলো একটু শর্টের হবে? হ্যাঁ, 1800। এই কোটা ছিল লং এর মধ্যে 2490, আর উপরে একটু শর্ট লেন্থের ভেতরে যেগুলো ছিল সেগুলো কিন্তু 1800 করে। এখানে জ্যাকেটের কালেকশনস কিন্তু খুব ভালো। এরপরে চলে এলাম আমার বড় একটা জ্যাকেট পরেছি, ওর খুব পছন্দ হয়েছিল এই কালারটা, সেটার জন্য বোথ সাইড পরা যাবে। দাম কত বলছে এটা? কত? 1590 মনে হয়। এই রিভার্সেবল জ্যাকেটটা আগেরটা যেহেতু হয়নি, ও একটা এরকম খুঁজছিল, আর এই বিস্কিট কালারটা ওর খুব পছন্দ হয়েছে, ও এটা ট্রাই করে দেখছে। মানে এটা একটু সোবার টাইপের, আর অন্য কালার দেখো। হ্যাঁ, এই কালারটা ভালো, মানে বাইরের কালারটা ঠিক আছে, ওর ওটাই পছন্দ, ওটাই নিয়ে দেখাও একটু। গরম হবে, কাপড়টা বেশ সফট, সেগুলো হ্যাঁ এই কালারটা খুব সুন্দর, কিন্তু এটা পাতলা, কিন্তু এটার দাম দেখো 1490। বাপরে বাপ, দেখাও দুটো। নেই নেই, এটা 1490 হিসেবে দামটা একটু বেশি, দেখতে সুন্দর, এটা খুব একটা বেশি গরম হবে না, সেই তুলনায় এইটা একটু বেশি গরম হবে। ধরো এখানকার সোয়েটারের একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, এখানের সোয়েটারগুলো কিন্তু দারুণ দারুণ সব এক একটা ডিজাইন। এগুলো কিন্তু নর্মালি কলকাতাতে আমি সচরাচর দেখি না, এরকম সব দোকানেও খুব একটা এরকম ভালো কালেকশনস পাওয়া যায় না, এখানে যত সুন্দর সুন্দর কালেকশনস আছে। প্রত্যেকটা সোয়েটারের ডিজাইন খুব ইউনিক এবং কোয়ালিটি তো অসাধারণ, কোয়ালিটি নিয়ে জাস্ট কথা হবে না, কোয়ালিটিও যেমন ভালো দামটাও। কিন্তু এই সোয়েটারটার দাম যাবে 970 টাকা, হাতে নিয়ে দেখলে বুঝতে পারছি যে এটা খুবই হালকা পাতলা, হয়তো শীতটা মানাবে না, বাট হ্যাঁ এটা সবকিছুরই বেশি বেশি মনে হচ্ছে, কিন্তু এটা পরাই যায় 970 টাকা, সেরকম ঠান্ডা। আর এখানে কিন্তু প্রোডাক্টের দাম একটু বেশি, কারণ এখানে তুমি দার্জিলিং এর প্রোডাক্ট বেঙ্গলে বসে পাচ্ছ, তো দামটা স্বাভাবিক একটু বেশি হবেই। ভাই ইয়ে চাদর কা প্রাইস কি? 690, 690 করে বিক্রি। এই সোয়েটারটার দাম 1370 টাকা, দেখি এটা কেমন, বেশ মোটা কিন্তু কোয়ালিটিটা, 1370, কাপড়টা কিন্তু খুব সফট। একটু ধরে দেখাও না ভূমি কেমন লাগছে। ভালো এটা দেখতে, গরম হবে কিন্তু, হ্যাঁ এটা গরম হবে, আর কাপড়টাও খুব ভালো, 1370, হ্যাঁ ওয়েটি। ফার্স্ট যে সোয়েটারটা দেখেছিলাম সেটা আমি একটু ট্রাই করে দেখলাম কেমন লাগছে, ফিটিংসটা কেমন, ভালো লাগছে দেখতে। এটার ফিটিংসটা ভালোই ছিল, বাট এটা কলার ছিল বলে আমার খুব একটা পছন্দ যে হয়েছিল তাও নয়। ইসমে আর কালার হ্যায়? ইসমে কালার? এ কি এসে টাইপ কা এসে লেন্থ মে আর কুছ আয়েগা ক্যা? ও যে ব্ল্যাক আর ব্ল্যাক রেড ইয়ে দোনো একবার দিখাইয়ে না, ও উপর মে জ্যাদা লং মে এসে লেন্থ মে আর কুছ হ্যায় ক্যা? আর দিখাই একবার, হ্যাঁ ডিপ কালার মে আগার কুছ হ্যায় তো আচ্ছা হতো, হ্যাঁ এটা বড্ড সাদা, হ্যাঁ ছোট হবে, টাইট হবে বিশাল। ইসকা সাইজ ক্যা? ফ্রি, বাট এটা টাইট হবে আমার মনে হয়, হ্যাঁ
ব্লেজারটা এই যেগুলো ইসকা প্রাইস ক্যা হ্যাঁ দিদি ও যো হ্যাঁ 1750 এটা দেখো পুরো মনে হচ্ছে বল লুক ये देखो पसंद है देखो जो पसंद है तो ले ले हमका तो नहीं नीक लगा दे था वीडियो बना रहे हो हां देखो ना जल्दी जल्दी नहीं वाह देखिए এটা এটা কত দাম 1180 বা এটা খুব সুন্দর ওটাও আছে দেখো হ্যাঁ গো ভালো মোটা মোটা না ভালো হ্যাঁ ভালো মতো মোটা আছে এটা তোমার মায়ের হবে না না এটা দেখি আমার হয়ে যাবে পরলে ভালো লাগে এগুলো দেখতে তোমার হয়ে যেতে পারে সামনেটা বেশ সুন্দর ইয়ে করা আছে 1180 দাম ভালো সুন্দর দেখতে এখানে প্রত্যেকটা দোকানের কালেকশনস গুলো না অসম্ভব ভালো মানে একটা ছেড়ে আরেকটা কোনটা ছেড়ে কোনটা নেব এরকম ভাবনায় চিন্তাই পড়ে যাবে তোমরা গেলে এখানে হয়তো এটার দাম ছিল 1050 ভালো লেগেছে দেখতে আচ্ছা তুমি এমন একটা কালার পরে এসছো না যে রেড যাই পরছো সব মনে হচ্ছে মানিয়ে যাচ্ছে এই সোয়েটারটা সত্যি খুব পছন্দ হয়েছিল 1050 টাকা দামটাও ঠিকঠাক ছিল কোয়ালিটি এবং লেন্থ ফিটিং সবই খুব পছন্দ হয়েছিল সোয়েটারটা এবং তারপর অ্যাজ ইউজুয়াল আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আদৌ নেব কি নেব না তো তারপরে নেক্সট কালেকশন দেখা স্টার্ট করলাম এটার দাম হচ্ছে 1210 টাকা এটা বেশ লং এর মধ্যে আছে ভাই চপ্পল হোক এটা খুব সুন্দর হয়েছে সুন্দর লাগছে এটা কিন্তু বেশি সুন্দর লাগছে আর ডিপ কালার ভালো লাগছে সো এলিগেন্ট লুকিং লাইক আমার ওটা ভালো লাগছে লাইট কালার ওই ওর থানটা বেশি ভালো মনে হয় এটা দামও বেশি ওইগুলো তো তোমার ওই দেখো ওই ওই কালার একটা আছে এর একটা গ্রিন গ্রিন কালার আছে হ্যাঁ আর যেটা তোমার মায়ের জন্য দেখেছিলে এখানে সব কটা সোয়েটার আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা প্রাইস এবং বিশেষ করে আলাদা আলাদা সাইজ এদের কিন্তু সাইজের কোনো মানে ফিক্স সাইজ নেই এক একটা এক এক রকম সাইজ তোমার যদি ফিটিংস হয়ে যায় ইয়াস ইউ আর লাকি দেন তো সেই জন্য কিন্তু এখানে প্রত্যেকটা সোয়েটার আলাদা আলাদা সাইজে তোমাদেরকে পরে পরে চেক করে নিতে হবে যে কোনটা তোমার পারফেক্ট ঢিলে হচ্ছে আর কোনটা নয় সেই অনুযায়ী কিন্তু এটা তোমাকে মানাচ্ছেও না মানে ভালোই ঢিল লাগছে কি দারুণ না প্রত্যেকটা কালেকশনস ভুটিয়াদের এই মেলাতে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনস প্রত্যেক বছর নতুন নতুন ভ্যারাইটি আমি দেখতে পাই এখানে আমরা বিশেষ করে প্রত্যেক বছরই এখানে যাই এই মেলাটা যাওয়ার জন্য শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে কিন্তু এদের মেলাটা এখানে স্টার্ট হয়ে যায় আর থাকে আপ টু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যত ফার্স্ট তুমি যাবে মানে নভেম্বর ফার্স্টের দিকে যদি যেতে পারো বা ডিসেম্বরে তুমি যদি যাও তাহলে কিন্তু বেশি ভালো ভালো কালেকশনস পাবে ওরা অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল থেকে নিয়ে এসে মেলাটা স্টার্ট করে যত দিন যায় কালেকশন শেষ হতে থাকে যত ফার্স্টে তুমি যাবে তত ভালো ভালো কালেকশনস পাবে কত এটা দাম কত দাম এটা অনেক বড় মোটা দে তোমার হাতাটা দেখেছো কোথায় নেমেছে এই যে এই সোয়েটারটা সরি অ্যাকচুয়ালি ভীষণ বড় ছিল ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেল 1290 টাকা প্লেন ব্ল্যাকে দেখো তো গরম হবে ভালো নাকি ব্যাস দশ মাত্র দশ দশ এটাও বড় তোমার হ্যাঁ
খুলে যাবে আঠার আঠা না আঠা আঠা দিয়ে বসানো আছে নিলে এটা নাও সব বড় বড় দেখা যাচ্ছে তোমার খুব সফট আছে দামটা কত আছে 540 ইসমের কালার আর কি আছে এটাও সুন্দর কালারটা এই কালারটা অথবা ওই পিঙ্ক কালার সবই 540 তো এই সোয়েটার গুলো কম দামের মধ্যে কিন্তু খুব সুন্দর ছিল আর ভীষণ সফট ছিল তো ফাইনালি এই কালারটাই আমি চুজ করেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আমি একবার পরে দেখেও নিয়েছিলাম ফিটিংসটা কেমন খুব সুন্দর লাগছিল এটা মাত্র 540 টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই।